ব্রেকিং বেঙ্গল উইথিং ফাস্ট। জাল ও ত্রিপল না পেয়ে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দারিদ্র সীমার নিচে বসবাসকারী কয়েকশো বাসিন্দা বুধবার দুপুরে ডায়মন্ড হারবার এক নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো। প্রত্যেকের দাবি চাল ও ত্রিপল দিতে হবে। বিক্ষোভকারীরা কি বলছে শুনুন। তবে এই বঞ্চনার ব্যাপারে তৃণমূল নেত্রী মনোময়িনী বিশ্বাস বলেন, ভিডিওর পরিকল্পিত আমরা জনপ্রতিনিধি, আমাদের কিছু না জানিয়ে এই যে রিলিফের চাল দেওয়া হচ্ছে, উনি নিজের খামখেয়ালি মতো চাল দাম দিচ্ছেন। গ্রামগঞ্জের মানুষ কোনো কারণে জানতে পেরেছে যে এখানে চাল দেওয়া হচ্ছে, প্রচুর পরিমাণে ভিড়। উনি এবারে কীভাবে এই সমস্যার সমাধান করবে আমরা জানি না। আমরা জনপ্রতিনিধি, আমাদের কাছে কিছু অবগত না, কোনো আলোচনাই হচ্ছে না। আমাদের ভোট পর্ব মিটে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কাজই ওনার নিজের নিজের খুশি মতো করছেন, আমাদের কিছু জানাচ্ছেন না। এত তো রিলিফ ফান্ড আসে না, সরকার রিলিফ ফান্ড দেয় কিন্তু এই রিলিফ ফান্ড তো প্রচুর পরিমাণে আসে না। যতটুকু আসে গরিব মানুষের জন্য আসে। এই রিলিফ ফান্ডটা কাদের জন্য? বিকলাঙ্গ, প্রতিনিধি, কানা খোড়া, দরিদ্র সীমার নিচে খুব গরিব যারা, তাদের জন্য এই রিলিফ ফান্ডটা। কিন্তু যে কোনোভাবে, যদিও ডায়মন্ড হারবার বিধানসভার বেশিরভাগ মানুষই গরিব সম্প্রদায়ের মানুষ, তারা তাদের কানে কানে পৌঁছে গেছে যেখানে চাল ডাল দেওয়া হচ্ছে। গত 5 বছর আমরা জনপ্রতিনিধি হিসাবে আছি, আমরা দেখেছি জনপ্রতিনিধিদের মাধ্যমে এই রিলিফ ফান্ডগুলো দেওয়া হয় এবং জনপ্রতিনিধিদের বলা হয় যে রিলিফ ফান্ড আছে, কিছু গরিব মানুষকে আপনারা নিয়ে আসুন, চাল ডাল দেওয়া। সেইভাবে আমরা গরিব মানুষদের নিয়ে এসে চাল ডাল দিতাম। এবারে উনি ওনার খামখেয়ালি মতো উনি কী করছেন উনিই জানেন। প্রচুর পরিমাণে এসছে মানুষ, অযথায় হ্যারাসমেন্ট হচ্ছে। গরিব মানুষরা সেই গ্রামগঞ্জে থেকে আসছে, কারোর দেখা যাচ্ছে ভ্যান ভাড়া, গাড়ি ভাড়া করে 20-40 টাকা 50 টাকা এখানে আসতে খরচা হয়ে যাচ্ছে। অথচ গরিব মানুষ ভাবছেন যদি 10-12 কিলো চাল পাই আমাদের 1-2 সপ্তাহ চলবে, অযথা তারা হ্যারাস হচ্ছে। দেখুন এই পরিবেশটাকে, আপনি দেখুন পুরো বিডিও অফিসের পরিবেশই নষ্ট। মহেশতলার চটা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও এক্সিকিউটিভ অফিসারের যোগসাজশে ত্রিপল কেনার টাকা 9-6 অভিযোগ উঠল। চটা গ্রাম পঞ্চায়েত বর্তমানে তৃণমূল কংগ্রেসের দখলে হলেও পঞ্চায়েত মামলার শুনানি না হওয়ায় পূর্ববর্তী প্রধান সিপিএমের শেখ মুজাফফর হোসেন দায়িত্ব সামলাচ্ছিলেন। অভিযোগ, প্রধান কোনো আলোচনা কিংবা সর্বজন সিদ্ধান্ত না নিয়ে 1000টি ত্রিপল কেনেন বড়বাজার থেকে। এক্সিকিউটিভ অফিসার অমিত রঞ্জন মণ্ডল নিয়ম বহির্ভূতভাবে ব্ল্যাঙ্ক চেক কেটে দেয় বলে অভিযোগ। এখানে আমরা গতকাল জানি বিশেষ মাধ্যমে যে মানুষকে তিরপল দেয়া হবে, তো তিরপলটা তো আসলে আমরা সরকারি বিধি অনুযায়ী জানতে পারবো, কিন্তু হঠাৎ ওনারা কোনো টেন্ডার না করে অবৈধভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েতের সমস্ত বিধিবিধানকে ভেঙে দিয়ে বিদায়ী পঞ্চায়েতে যাওয়ার আগে পঞ্চায়েতকে জিরো পঞ্চায়েত করে দিয়ে গিয়ে এবং সরকারি টাকাগুলোকে তছরুপ করে, তছরুপ তো এই এক্সিকিউটিভ পাশে বসে আছেন, উনি দেখতে পাচ্ছেন না, বলতে পাচ্ছেন না কিছু। শুধু আমরা লাস্ট যেটা শুনেছি সেখানেই কত লক্ষ টাকা বসিয়েছেন, ওন ফান্ডে টাকা ছিল, সেই টাকাগুলো কত লক্ষ টাকা তছরুপ করেছেন, ওনারা এখন পর্যন্ত কোন চেক থেকে ইস্যু হয়েছে, কোন অ্যাকাউন্ট নাম্বার, কোনটা টেন্ডার ডেকে করতে হয়, টেন্ডার ডেকে করাই নিয়ম এখানে, এরা কোনোভাবেই করেনি। টাকাটা এখনো পর্যন্ত ওনারা পঞ্চায়েতের এক্সিকিউটিভ যিনি অফিসার উনি ওই পাসবইটা ব্যাংকে পাঠিয়েছিলেন এবং যাকে ওনারা কিনতে দিয়েছেন তিনি এত বড় মহাপুরুষ যে তিনি এখনো পর্যন্ত চেকটা ইউজ করেননি। আমার ধারণা যে চেকে কার কতটা কি কতটা নেবে দেবে সেইটা করে চেকটা বসাবে, ব্যাংক ফেরত পাঠিয়েছে পাসবই যে এখানে এই চেক কোনো ইস্যু হয়নি। বুধবার সাধারণ মানুষ ত্রিপলের জন্য কুপন নিতে এলে নবনির্বাচিত প্রতিনিধিরা ত্রিপলের বিষয়ে প্রধানের কাছে জানতে চান, কোনো সদুত্তর দিতে না পারায় ক্ষোভ দেখাতে থাকেন। পরে মহেশতলার কালীতলা তদন্ত কেন্দ্রের পুলিশকে ডেকে পাঠানো হয়। পুলিশ নবনির্বাচিত প্রতিনিধিদের সব কথা শোনেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয় বিডিওর তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের হলে তবেই বিষয়টি তদন্ত করে দেখা হবে। বিরোধী দলনেতা টিএমসির হাজি রহমান ঘোরামির নেতৃত্বে নবনির্বাচিত প্রতিনিধিরা
ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের বিডিওকে লিখিতভাবে পুরো বিষয়টি জানিয়েছে। তবে এখনো পর্যন্ত কেন কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি একদিন মাঠে বসছিলাম, আমাকে আমাদের বিরোধী দল হাজির রহমান গামী আমাকে ডাকে, এসে বলে যে ত্রিপল কিনতে হবে, হায়ার পিস ত্রিপল কিনতে হবে। আমি আসলাম, আমাকে বললো চেকে সই করতে হবে। আমি বললাম চেকে সই আমি এখন ত্রিপল কেনার দোকানে নতুন প্রধান আসুক। তার চেকে যে ব্ল্যাঙ্ক চেক ইস্যু হয়েছে আপনি এটা জানেন? হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাঙ্ক চেক কে করেছে ইস্যুটা? ইস্যু চেক দেন তো উনি, উনি উনি ইস্যু করেছেন। উনি ওনার ইচ্ছা মতো চেক ইস্যু করতে পারেন কি? হ্যাঁ, উনি তো যেহেতু এক্সিকিউটিভ দায়িত্বটা চেকের কাছ থেকে, আপনার নাম বলছে যে আপনি বলেছেন না না আমি চেক ইস্যু করেছি, চেক ইস্যু করছেন না, উনি চেক চেকটা উনি ওনার কাস্টাডিতে থাকে, ওনার কাস্টাডিতে থাকে, উনি সেই চেকটাকে দিয়ে দিয়েছেন। আমিও তাদের আমিও তাদের ব্ল্যাঙ্কের সঙ্গে উনি উনি চেক লিখেছেন, ঠিক আছে, উনি বলছেন আপনার কথা অনুযায়ী আমি ব্ল্যাঙ্ক চেক, আমি প্রেশার করি নি ভাই। এমনি ত্রিপল কেনার জন্য কোনো টেন্ডার হয়েছে? না, টেন্ডার হয়নি। আনুমানিক বলছি আমি বিল আমি পাইনি, 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা আপনি যে ভুল করেছেন স্বীকার করছেন? ভুল বলছি তো, বিশ্বাস করে ভুল করে ঠকেছি। আমি যদি দেখা পেতাম তাহলে আজকে আপনার সঙ্গে কথা বলতে। ডায়মন্ড হারবার ও মহেশতলা থেকে শুভজিৎ দাস ও রাজু মুখার্জির রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করল ডক্টর নার্সিংহোম নিউ টাউন ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড কার্ডস স্কুল লোড ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিংহোম বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর, জ্যোতিষী সুকান্ত হালদার চেম্বার ফতেপুর ফলতা, সুস্থ নার্সিংহোম কপাডার ডায়মন্ড হারবার, গৌরী পুস্তকালয় পূর্বাঞ্চল বাজার অথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিংহোম নিউ টাউন ডায়মন্ড হারবার, টনি সার্ভিস বগ্রাহাট ও ডায়মন্ড হারবার এবং এসআইএমএস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট চাঁদনগর ডায়মন্ড হারবার।